ভাই ওই দেখো গ্র্যানি, এ কি গ্র্যানি, তোমার কি হাল হয়েছে? হ্যালো বন্ধুরা, আজকে আমরা খেলবো গ্র্যানি। আর এই গ্র্যানি ভাই আমাদের নতুন একটি রূপ ধারণ করেছে, আর সেই রূপটির নাম হলো বারবি। তোমরা তো বারবিকে সবাই চেনো। বারবির ফেভারিট রং কি? গোলাপি। তাই জন্যে আমি আজকে আমার সব কিছু গোলাপি করে ফেলেছি। যেমনটা তোমরা দেখছো, আমার এই জামাটির রঙও কিন্তু গোলাপি। আবার এই জামাটিকে তোমরা মেয়েদের জামা মনে করো না, এটা আমি স্পেশালি টেলার্সকে দিয়ে বানিয়ে এনেছি। তোমরা জানবে কি করে? আরও দেখাই, দাঁড়াও। এই দেখো, এই রুমালটির রঙও গোলাপি। এটা দিয়ে আমি নাক মুছি। আরও দেখাই, দাঁড়াও। এই দেখো, এই প্লাস্টিকটির রঙও গোলাপি, যেটা নিয়ে আমি দোকানে বাজার করতে যাই। আর এই লজেন্সটি আমি খাই, যেটার রঙও গোলাপি। সব কিছুই প্রায় গোলাপি। এই দেখো, এটার রঙও গোলাপি। দাঁড়াও, আরও জিনিস দেখাই। এই দেখো, আমার এই ব্যাগটির রঙও গোলাপি, যেটাই আমি টাকা পয়সা রাখি। এখন কিছু নেই, চুরি হয়ে গেছে বাড়িতে। সব কিছুই প্রায় আজকে আমার গোলাপিতে দিন চলছে। খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, সবই গোলাপি। কিন্তু খাবার পরে আমার যেগুলো বেরোচ্ছি বাথরুমে, যে সেগুলো রঙও গোলাপি। কিন্তু ভাই আমি ওগুলো তোমাদেরকে দেখাতে চাই না, খারাপ লাগে ভাই, খারাপ লাগে। বোঝার চেষ্টা করো। চলো, অনেক হলো গোলাপি রঙের ক্যালমা। এবার আমরা দেখি গ্র্যানি কি বারবি সাজে ক্যালমাগিরি করছে গেমের ভেতর। চলো যে দেখে নেওয়া যাক। ওকে গাইস, আমরা গেমটিকে শুরু করে ফেলেছি। এবার দেখার বাড়ি গ্র্যানি বারবি কেমন সেজেছে। ওকে, ডে ওয়ান। ও, এই দেখো কত গোলাপি রং। আরে ভাই সাপ, এটা গ্র্যানি গেম, এটা গ্র্যানি গেম কেউ বলবে? ভাই আমি তো বিশ্বাস করছি না ভাই, এটা গ্র্যানি গেম, এটা গ্র্যানির বাড়ি। এত কালারফুল, মনে হচ্ছে একটা কোনো অন্য দুনিয়া চলে এসেছি। উপরে দেখো সিলিংটাতে এত গোলাপি রং করেছে, মনে হচ্ছে চেটে দিই আইসক্রিমের রং। দেখি এবারে গ্র্যানিকে দেখবো, গ্র্যানিকে দেখতে কেমন লাগছে। ও ভাই, ওই দেখো গ্র্যানি, এ কি গ্র্যানি, তোমার কি হাল হয়েছে? খুব সুন্দর লাগছে কিন্তু গ্র্যানিকে দেখতে, যাই বলো তাই বলো। ওই গ্র্যানি আমার কাছেই আসছে, গ্র্যানি তো সে মেরে তো দেবে জানি। ভাই কত ফেস পাউডার মেখেছে গ্র্যানি মাথায়, মুখে, চুল তো একদম সাদা হয়ে গেছে। গ্র্যানি তুমি কি হাল করেছো নিজের? ভাই আমি পালাই, গ্র্যানির হাতে মরতে চাই না আমি, গ্র্যানির হাতে আমি মরতে চাই না। গ্র্যানি কি এখানে আসবে? ভাই গ্র্যানিকে দেখতে কত সুন্দর লাগছে, কত কিউট গ্র্যানি। ভাই আমি লুকিয়ে পড়ি, আমি লুকিয়ে পড়ি, গ্র্যানি আমাকে দেখতে পাইনি, গ্র্যানি আমাকে মারতেও পারবে না, গ্র্যানি আমি লুকিয়ে পড়েছি। চল আমি এখান থেকে বেরিয়ে যাই। গ্র্যানি আমি বেরোলাম, ভাই খুব সুন্দর লাগছে। আর অত কিছু নাটক না মেরে আমার সামনে আসো দেখি গ্র্যানি। ভাই আমাকে এমন দেখে মনে হচ্ছে গ্র্যানিকে সারাক্ষণ জড়িয়ে ধরে রেখে। তো খুব বারবি লজ্জা পেয়ে গর্তে ঢুকে গেল, বারবিও লজ্জা পেয়ে গেছে, বারবি ডল। যে ভাবছো আমার থেকেও সুন্দরী এই পৃথিবীতে কেউ হতে পারে? হ্যাঁ দেখো, এখানে গ্র্যানি। আর আজকে আমরা গ্র্যানির ডোর স্ক্রিপ্টটা করবো। চলো, অনেক হয়েছে নাটক, গ্র্যানিকে দেখা অনেক হয়েছে, আর দেখছি না তোমায়। তুমি তোমার ঘরে এসছি যখন, তুমি তোমার কাজ করো, এবার আমি আমার কাজ করি। এখান থেকে আমি বেরোবো এখন, কী কী লাগে সেগুলো আমাকে ফাইন্ড করতে হবে। চলো গ্র্যানি, গ্র্যানি কত সুন্দর, গ্র্যানি কত সুন্দর দেখতে তুমি। চলো আমি বেরোই, টাটা গ্র্যানি, তুমি তোমার কাজ করো। আরে ভাই রে, গ্র্যানি সব কিছু আমি ভেঙে চুড়ে দিচ্ছি কেন এত? দেখো গ্র্যানির রঙটা দেখো ভাই, বেগুনি, বেগুনি বলছি, তোর গোলাপি রঙটা দেখতে হেভি লাগছে। তাহলে কি গ্র্যানি যখন আমাকে মারবে তখনও কি আমার রং হয়ে যাবে কি গোলাপি, মানে রক্তের রং? অনেক হয়েছে নকর ঝকর, টাইম অনেকটা নষ্ট হয়ে গেছে। সব কিছু খুলে খুলে দেখি, ডোর স্কিপে করতে করতে যা যা লাগে সেগুলো কালেক্ট করে তাড়াতাড়ি করে ডোর স্কিপটা করে দিই। দাঁড়াও এখানটা যাই। ও ভাই, সব কিছু এক্সপ্লোর করবো, দাঁড়াও না, কীরকম বানিয়েছে সেটা দেখবো। কিন্তু এখানটা দেখো কত সুন্দর লাগছে না, কাঠের করে দিয়েছে। আমার সত্যি কথা বলতে গ্র্যানি গেম খেলতে মাঝে সাঝে বমি চলে আসে, সত্যি কথা বলছি। এখানে কী আছে দেখে নি। ও ভাই, এটা কি সেফ? কি আমি যেটা বলছিলাম, আমার সত্যি কথা বলতে আমি গ্র্যানি গেম খেলতে আমার মাঝে সাঝে বমি চলে আসে, কেন জানি না। আর আজকে এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে চেটে দিই গেমটাকে, মনে হচ্ছে আইসক্রিমের দুনিয়ায় আমি চলে এসেছি। গ্র্যানি মনে হচ্ছে একটি মুটকি আইসক্রিম, জল জান তো আইসক্রিম। চলো এখন বর্তমানে আমি একটি সেফ কি পেয়েছি, আর এই কিটা নিয়ে ওইদিকে লাগিয়ে আসছি। সেফ কিটা বোধহয় এখানেই তো থাকে, আমি গ্র্যানি থ্রির সাথে গুলিয়ে ফেলছি। ভাই কি করেছে আজকে, সব কিছু দেখবো, গাড়ির গ্র্যানির নিচে গাড়িটাও দেখবো, যেটা গ্র্যান্ডপা গ্র্যানিকে গিফট করেছিল সেটাও দেখবো। চলো সেফ কিটাকে খুলি, কি বেরো এখান থেকে। এটা কি ওয়্যাপেন কি? বাহ,
খুব সুন্দর। আমি ওয়্যাপেন কি পেলাম এখন গাইস, চলো ওয়্যাপেনটাকে নিয়ে নিই, তাহলে তো আমি এখান থেকে যেতে পারবো। ওয়্যাপেনটাকে নিয়ে ওই তীর ধনুকটাকে নিয়ে আমি গ্র্যানিকে মারবো। কিন্তু গাইস এতটাই সুন্দর লাগছে গ্র্যানিকে আজকের দিনে দেখতে, আমার তাকে মারতে ইচ্ছা করছে না, এতটাই সুন্দর বার্বি গ্র্যানি, কত সুন্দরী না গ্র্যানি। চলো আমি ওয়্যাপেন পেয়ে গেছি, এবারে গ্র্যানিকে মারতে যাই। ও গ্র্যানি, ও ঠাকুমা, ঠাকুমা তোমার বুড়ি বয়সে ভীমরতি ধরেছে, বুড়ি বয়সে ভীমরতি ধরেছে, দেখো না বার্বি ডল সেজে এসছে আমাদের গ্র্যানি। একটা দাদুকে পটিয়ে হয়নি, আরেকটা দাদুকে পটাবে, কোথায় গ্র্যানি? আসো দেখি তোমাকে একটু মারি। ও মনে হয় গ্র্যানিকে মারবো না, থাক গ্র্যানি এত সুন্দর আজকে সেজে এসছে, ওকে দুঃখ দিয়ে লাভ নেই, ছাড়ো। স্ক্রুড্রাইভারটা আমি পেরে নিই, হ্যাঁ স্ক্রুড্রাইভারটা এখান থেকে পেরে নিই, স্ক্রুড্রাইভারটা পেরে তারপরে যে যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করে। এই ভাই যা সা যা বাবা, স্ক্রুড্রাইভারটা দেখে ওখানে আটকে গেল। ও ও গ্র্যানি, গ্র্যানি তোমাকে আমি মারবো না বলে ছেড়ে দিলাম, আর তুমি আমাকে মেরে শেষ করে দিলে, এর বদলা কিন্তু আমি নেবো। দেখলি গ্র্যানি কতটা খতরনাক, বার্বি হোক বা নর্মাল গ্র্যানি, গ্র্যানি তো গ্র্যানি, বার্বি হোক বা অন্য কিছু। বন্ধুরা আমি আবার নতুন করে গেমটিকে চালিয়ে এলাম, প্রথমবারে আমার গেমটি যেন অশুভ ছিল, বারবার খালি মরেই যাচ্ছিলাম। চলো এবারে আমি ডোর স্কিপ করেই ছাড়বো, ভাই কি মারার না মারলো ভাই, আমার পুরো গেমটিকে ওভার করে দিল। আমি যেন মনে হচ্ছে আজকে কি না কি গেম খেলছি, গ্র্যানি গেম খেলছি মনেই হচ্ছে না। গ্র্যানিকে কি করে জব্দ করতে হয় সেটা আমার থেকে বেশি কেউ ভালো জানে না। ওয়্যাপেন আমি পেয়ে গেছি, এবারে গ্র্যানি তোমাকে দেখি মারি। গ্র্যানি, ও গ্র্যানি কোথায় তুমি, বার্বি গ্র্যানি? এদিকে দরজাটা খুলবো না ভাই, রিস্ক আছে, ওদিক থেকে যখন তখন চলে আসলে তখন বোঝো ঠেলা হয়ে যাবে। আওয়াজ আমি পাচ্ছি, গ্র্যানি কি নাক ডাকছে নাকি? গ্র্যানি, গ্র্যানি নেই মনে হচ্ছে এইখানে আশেপাশে, এই তীর সীমানায় এখন নেই। এই তো গ্র্যানি, আসো দেখবে মারবো, এই দেখো। আহারে বার্বি গ্র্যানি লেগেছে তোমার, যা যা ভাই, অ্যারোটা কোথায় গেল, যা গায়েব হয়ে গেছে, তারও আরেকটা নিয়ে আসি, আরেকটা অ্যারো নিয়ে আসি। বার্বি গ্র্যানিকে এমন মার মেরেছি আর ভয়তে আর মনে হয় আমার সামনে আসবে না গ্র্যানি, কতটা সুন্দর গ্র্যানি কিন্তু ততটাই ভয়ানক এই গ্র্যানি। চলো এইভাবে আমার এমোটা মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, ওকে যতবার মারবো আমার এমো শেষ হয়ে যাবে। ভাই এমো শেষ হলে হবে না, কারণ আমাকে ওখান থেকে ওটা পারতে হবে, যত তাড়াতাড়ি হোক ওই স্ক্রুড্রাইভারটা পেরে বার করতে হবে, তারপরে যত ইচ্ছা মারবো মারবো। চলো প্রথমবারে তো হলো না, এবারে সেকেন্ডবারে মেরে দেখি বেরোয় নাকি, জোরের সাথে মারবো, লেগে যা ভাই। আরে ভাই এটাই সেই তখন ধরে একই জিনিস হচ্ছে, স্ক্রুড্রাইভারটা ওখানেই রয়ে যাচ্ছে, তোল 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 ভাই। আবার গ্র্যানি না চলে আসে, না নেই গ্র্যানি নেই, গ্র্যানি আসেনি ভাই, দু মিনিট তো হয়নি, দু মিনিটের কোটাটা হয়নি না, যার জন্য এখনও গ্র্যানি আসেনি। এবার আস্তে করে স্ক্রুড্রাইভারটার দিকে টিপটা করতে হবে জাস্ট। চলো টিপ হয়ে গেছে, ইয়েস পেরেছি ফাইনালি। ইয়েস গাইস, আমাদের আজকে গ্র্যানির বাড়ির থেকে ডোর স্কিপ করে করতে ছাড়া, মানে কী বলবো আমি ভুলে যাচ্ছি ভাই, ডোর স্কিপ থেকে আটকাতে কেউ পারবে না, দরজা খুলে পালাবো গ্র্যানির বাড়িতে। চলো স্ক্রুড্রাইভারটা এবার এখানে লাগাই, এখানে লাগিয়ে দেখি আবার কী আছে ওই ভেতরটায়, কি গ্র্যানি লুকিয়ে রেখেছে সেটাও দেখি আবার। ওইটাকে এবারে খোলো আস্তে করে ভাই, একটা আর এই দু নম্বর, চলো খুলে গেল, কি বেরোয় একটা কাজের জিনিস দে, কার কি? কিন্তু কার কি নিয়ে আমি করবোটা কি, আমি তো কার স্কিপ করবো না আজকে। তোমরা যদি গাইস আমাকে কমেন্টে বলো যে এরকম টাইপের আরও গেম খেলো, তাহলে কিন্তু আমি আরও গেম খেলবো। চলো এটার নিচে দেখি কি আছে। ও ভাই ডিকিতে এটা কী ছিল গাড়ির, আচ্ছা ওই ওইটার হ্যান্ডেলটা, পাতকুর হ্যান্ডেল, ঠিক আছে চলো এটাও কাজে আসতে পারে। চলো ওইখানটায় যাই, পাতকুরটাতে যেয়ে দেখি পাতকুর মধ্যে আবার গ্র্যানি কি লুকিয়ে রেখেছে। দেখো গ্র্যানির ফটোটা দেখো, আহারে আ অবাক গ্র্যানি, অবাগের গ্র্যানি, অভাগা গ্র্যানি, পাকা পাকা চুল, সাদা সাদা চুল, আগের নর্মাল গ্র্যানিতে চুলগুলো একটু কালো কালো ছিল কিন্তু এবারে যেন পুরোই পেকে গেছে গ্র্যানির। চলো আমি চলে এসেছি গ্র্যানির বাগানে, আর এটাও একটা ছোট বাথরুম বলতে পারো, যেখানে কুয়ো আছে গ্র্যানির, এই কুয়োটার মধ্যে কি আবার দেখে দিয়েছে দেখি। কাজের খালি আমার জিনিস লাগবে ভাই, কাজের জিনিস, আমি একটা কাজের জিনিস পেয়ে যাই তাহলেই হলো। বার্বি গ্র্যানির কি নাম মনে রাখবে, আমার নাম তো মনে রাখবেই, আমি ওর ওপরে যা অত্যাচার করছি আজকে কি পাই সেটা হচ্ছে কথা। ভাই এটা কী পেলাম, হ্যামার নাকি এটা? হে তো ওই তো হাতুড়ি। চলো আমি হ্যামার পেয়ে গেছি, হ্যামারটা আমার ওই দরজাটা খুলতে কাজে আসবে। আরে ভাই ওঠে না কেন, চলো চলো এবারে হ্যামারটা দিয়ে আমি এখানে এটা খুলে নিই, এটা কী আছে দেখি নি। ও আচ্ছা এখানে গিয়ারটা, ওটা ওখানে লাগতে পারে, ঠিক আছে আসবো আসবো আসবো, সব আসবো ভাই। এত মশা কামড়াচ্ছে, সব বার্বি মশা এসে আমাকে কামড়িয়ে দিচ্ছে, এত মশা হয়েছে কি বলবো। চলো এবারে যাওয়া যাক হচ্ছে
দরজাটা সামনে, দরজাটাকে এবারে খুলি। এটা কোথায় লাগে জানো হ্যামারটা? আমি ডোরেসকে আজকে প্রথমবার করছি গ্র্যানিতে। ওকে চলো, খুলে দিয়েছি। আর একটা হাতুড়ি আমার জায়গায় আরেকটা জায়গায় লাগতে পারে, সেটা হচ্ছে ওই ওপরটাতে, তাই তো? হ্যাঁ, চলো ওই ওপরটাতে যাই এবার। এই যে এই জায়গাটাতেই হাতুড়িটা আমার খুলতে লাগবে। চলো এটাকে খুলি, আস্তে করে এটাকেও খুলি। চলো এবারে কাঠগুলোকে নিয়ে নিই, এখানে রাস্তাটা ফাঁকা করে দিয়ে ওদিকেও যেতে হবে আমাকে। গ্র্যানি চলে আসবে ভাই, তাড়াতাড়ি করে লাগারে ভাই। যাই গ্র্যানি হোক, ভয় তো লাগেই ভাই, দুটো গ্র্যানিকেই আমার ভয় লাগে। চলো এটার ভেতরেও কী আছে দেখে নিই, ডয়ারগুলো খুলে খুলে, যাতে করে আর পড়ে না আসতে হয়। ও ভাই, কাটিং প্লায়ার্স, বাহ খুব ভালো, বাহ বাহ বাহ, ক্যা সিন হ্যায়। এবারে আমি এটা নিয়ে তো এখানেই চলে যাবো ভাই, কাজের কাজ হয়েছে একটা। এখানে কী আছে এটা দেখে নিই আগে, পরে নাহলে ও চলো এটাও লাগবে আমার, এটা আমার গিয়ারটা লাগবে। চলো এখানে তো আবার দরজাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে সব কিছু কাজ করো, নাহলে ভাই কখন আসবে বলা যাবে না। এটাকে খোলো এবার, এটাকে খোলো, গ্র্যানি চলে আসবে ওপরে, এসে মেরে দিয়ে চলে যাবে। এখানে ক্যামেরা লাগিয়ে রেখেছে গ্র্যানি, দেখো না। এইখানে হাতুড়ি আমাকে মারতে হতো আগে, ঠিক আছে কোনো সমস্যা নেই। চলো এটাকে না আমি নিচে ফেলে দিই, আস্তে করে নিচে যা। ও এগে নিচে গেলি না কেন রে, আমাকে নাহলে আমাকে বারবার উপরে আসতে হবে। যা ফুরুত করে নিচে যা। এই তো চলো, নিচে পড়েছো তো ভাই, দেখতে পাচ্ছি না কিন্তু আমি নিচে পড়েছে নাকি। হ্যাঁ, নিচে পড়েছে। চলো এবারে না আমি ওইটা কী জানো, কাটিং প্লায়ার্সটা নিয়ে ওই দরজাটার তারটাও কেটে দিতে হবে। ওখানে ভাই কত সিকিউরিটি লাগিয়ে রেখেছে ভাই গ্র্যানি, বলা যায় না কখন কী হয়ে যায় গ্র্যানি। এই আসতে ভাই আমার ভয় লাগে, এখান থেকে জেলে কেন যেন ভয় লাগে, এত সরু কাঠ দেখে মনে হয় এই পড়ে গেলাম। আর তোমাদের জানি না কেমন লাগছে গ্র্যানির এই বারবি গ্র্যানিটা দেখে, আমার তো ভাই খুব স্যাটিসফ্যাকশন আসছে। একটা মনে হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম, একটা আইসক্রিমের দুনিয়া চলে এসেছে। সেই ছোটা ভীমে একটা কেমন যেন ওই মায়া আইসক্রিমের দুনিয়া ছিল না, ওইটার কথা মনে পড়ে যাচ্ছে আমার, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে গ্র্যানি গেমটাকে খেলে আজকে। দেখো মনে হচ্ছে একটা এরকম যেন অন্য দুনিয়ায় চলে এসেছি। এই গ্র্যানি কোথায় তাই বলো? আমি ভাবলাম গ্র্যানি ওখান থেকে আসছে। চলো এই তারটাকে কেটে নিই, এই তারটা আমার কাটতে হবে। চলো একটা সিগন্যাল আমি পেয়ে গেছি, এটা এই সিগন্যালটাকে নো সিগন্যাল করে দিয়েছি। আরেকটা যে সিগন্যাল থাকে ওটাকেও অফ করে দিই। গ্র্যানি কিন্তু কোথায় গেল সেটা হচ্ছে কথা, গ্র্যানিকে আমি দেখতে পারছি না। কোনো ব্যাপার নয়, যত না থাকবে ততই আমার ভাগ্য ভালো হবে। চলো সব তো মনে হয় এটার তার কাটা আমার কাজ কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে সেটা হলো ওইদিকে, আচ্ছা এখানে কোড আছে একটা, ওই ভাই গ্র্যানি না আসে। আচ্ছা এখানে একটা কোড লাগবে, আর একটা এটা কি, এখানে একটা তালা দেখছি, আরেকটা তালা দেখছি, এটা কি কিসের তালা ভাই? আচ্ছা কোড, আর এখানটাতে মাস্টার কি। আচ্ছা আমাকে এই দুটো জিনিস ফাইন্ড করতে হবে, কোডটা খুঁজতে হবে আর মাস্টার কিটা খুঁজতে হবে। এসব ডয়ারগুলো তো আমি খুলে খুলে দেখি না, একবার বাথরুমটাকেও না ভালো করে দেখে নিই, এখানে যদি কিছু থাকে তো ভালোই হয়। কিছু নেই। ও ভাই এখানে ফটো কিচ্ছুটি আমি পাচ্ছি না, এটা কি? ও ভাই এটা তো কোড, এই কোডটাই নাকি, দেখি তো এই কোডটাই নাকি, দেখি 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 দরজাগুলো মনে হচ্ছে কামড়িয়ে খেয়ে নি, এত সুন্দর লাগছে দেখতে। ওকে চলো, এটারই কোড ছিল আর এই দরজাটাও খুলে গেল আমাদের, এই লকটা, আর শুধুমাত্র আমাদের মাস্টার কি লাগবে, ঠিক আছে। আচ্ছা ও ভালো কথা, ওই নিচে তো আমি গেলামই না, না নিচে যে ওই গিয়ারটা লাগানো ছিল, এই যে 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 গিয়ারটা, আমি এটাকে গিয়ার বলি কেন জানি না। চলো এটাকে না লাগিয়ে দিই, এটাকে লাগাতে হবে ওইখানে। আমি তো দুটো জিনিসই পেয়ে গেছি, খালি এটাই খোলা বাকি আছে আমার। এখানে কি এটা? ও এখানে ছবির টুকরো দিয়ে আমি কী করবো, এই বুড়ির ছবি দেখে আমি কী করবো? বুড়ি তুমি, বুড়ি একটা বারবি বুড়ি, যতই বারবি সাজো, বারবি ডল সাজো, তুমি বুড়ি বুড়িই থাকবে, পাকা চুল তোমার পাকা চুলই থাকবে, টেনে টেনে তুলতে পারবে না। ওই ভাই এখানে তো একটা তালা লাগানো, ঠিক আছে দাঁড়াও, এখানে একটা কাজ করি, সবকটা আগে গিয়ারগুলো নিয়ে নিয়ে এসে এসে এখানে ফেলে রাখি, তারপর ওখানে চাবিটা খুঁজতে হবে, কোথায় আছে চাবিটা সেটাও দেখতে হবে। এবারে এই শটগানের পার্টটাকে নিয়ে যাই আমি, শটগানটাকেও ইয়ে করবো, মানে শটগানটাকেও বানিয়ে বুড়িকে মারবো, বুড়ি তোমাকে মারবো, পুঙায় গুলি করবো তোমার, পাছায় গুলি করবো, বারবিগিরি তোমার বার করবো, বুড়ি বয়সে তোমার ভীমরতি ধরেছে, বুড়ি বারবি সেজেছে, দেখো না ফটোটা দেখো, বারবি সেজেছে বুড়ি আমার, বুড়ি ছোট বুড়ি, বুড়ি 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 ঠাকুমা, বারবি সেজেছে বুড়ি, বারবি সাজাবো তোমার, দাঁড়াও বন্দুক দিয়ে যখন গুলি করবো পাছায়, মারে মারে করে পালাবে তুমি। চলো এটাকে লাগিয়ে দিয়ে এবার আরো দুটো পার্ট লাগবে, ধর এটাকেও খুলি। ও ভাই এখানে দেখো কেমন একটা স্পাইডার করে রেখেছে, স্পাইডার এ করেছে, র্যাপ করিয়েছে গাড়িতে, এটা কি? এই তো এই কিটাই আমার লাগতো, দাঁড়াও এটাকে তুলে নি, চলো এই কিটাই আমার লাগতো। কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো, এই বারবি গ্র্যানি গাড়িটিকে র্যাপ করিয়ে দিয়েছে, কিরকম স্পাইডার র্যাপ করিয়েছে, র্যাপ করিয়েছে, বুড়ি আমার
বুড়ি ঠাকুমা বারবি গ্র্যানি র‍্যাপ করিয়েছে গাড়িতে, যেটা দত্তক নয় দত্তক বলছি তোর দেহেজে নিয়েছিল, পণে নিয়েছিল বুড়ির শ্বশুর বাড়ি থেকে, ঠাকুমার মানে বুড়ির বাড়ি থেকে নিয়েছিল এটা, বুড়ির শ্বশুর বাড়ি। চলো এবারে না ওটা খুলে দেখি, এবারে ওটার মধ্যে কি পাওয়া যায়। ভাই কাজের জিনিস যেন আমি কিছু পেয়ে যাই তাহলেই হবে, ব্যাস আর কিচ্ছু চাই না। আমি আজকে ডোর স্কিপ করতে চাই, আমি খালি শুধু ডোর স্কিপ করতে চাই। চলো এবার এটাকে খুলি। আরে এত সমস্যা করছে, কিছু বলার নেই। ওকে চলো এটা খুলে গেছে, এইবারে দরজাটাকে খুলি আর এইগুলোকে নিয়ে লাগাইয়া দিই। ভাই গ্র্যানি না আসে খালি, গ্র্যানি আসছো না তো তুমি, এসো না এসো না, তুমি যেখানে গেছো সেখানেই থাকো, ঘাটের মরা তুমি, ঘাটে যেই মরো ঘাটের মরা। চলো এটাকে লাগাই এবার। অবশ্যই ভেতরে গ্র্যানি ঢুকতে পারে নাকি আমার তো জানা নেই, মনে হয় ঢুকতে পারবে না, বুড়ি মাল দরজা ঢুকিয়ে ঢুকে দরজা আটকিয়ে দেবো, ঢুকতেও পারবে না ভেতরে। চলো আর একটাই লাগানোর বাড়ি, এটাকে লাগিয়ে দিই, তারপরে দেখি ভেতরে কি আছে। এটাকে লাগাও, খুল যা সিম সিম। কি পেলাম ভাই এটা? ও মাস্টার কি ফাইনালি! চলো ইয়েস, মাস্টার কি আমি পেয়ে গেছি, তার মানে আমার আর কিচ্ছু ফাইন্ড করার নেই, আমি এখন দরজা খুলে পালাবো গ্র্যানির, গ্র্যানির বাড়ি থেকে আমি ফাইনালি ডোর স্কিপ আজকে করে দিচ্ছি বারবি গ্র্যানির বাড়ি দিয়া। ও বারবি গ্র্যানি, বারবি তোমরা কিচ্ছু করতে পারলে না কিন্তু, বারবি যাই বলো তাই বলো, বারবি বারবি হয়ে থাকলো বারবি ডল। চলো আমি এখন ফাইনালি দরজাটা খুলবো গ্র্যানির। খুব মজা এলো ভাই আজকে বারবি গ্র্যানি গেম খেলে। 1 2 3 খুলে পালালাম, টাটা ইয়েস। ফাইনালি গাইস, ফাইনালি ফাইনালি আমাদের বারবি গ্র্যানি দি এন্ড হয়ে গেল। তোমাদের আজকে গ্র্যানি এই নতুন রূপটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে একদমই ভুলো না, আর ভিডিওটিতে একটি লাইক করো, আর এরকম আরও আমি গেম খেলবো তোমরা যদি কমেন্টে লিখে আমাকে জানাও। তো চলো আজকের জন্যে এতটাই থাক, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্যে গুড বাই। আর হ্যাঁ আগেও বললাম এখনও বলছি, এটা কিন্তু ছেলেদের জামা, মেয়েদের জামা মনে করো না, আমার জামাটা আসলে ফুরিয়ে গেছে, এটাকে আমি টেলার্সকে দিয়ে বানিয়েছিলাম। চলো টাটা, মানে হারিয়ে গেছে ফুরিয়ে গেছে বলছি, টাটা। বারবি গ্র্যানির দেখে আমার মাথা ঘুরিয়ে গেছে, চলো টাটা টাটা।